এটা হচ্ছে আমাদের একটা ইনজুরড মাছ, অ্যাবনর্মাল ফিশ, গুলশা। অ্যাবনর্মালটা হচ্ছে চোখে, এই যে দেখা যাচ্ছে যে একটা চোখ আছে, একটা চোখ নাই, একটার শিং আছে বড়, কিন্তু পাশেরটা ছোট সাদা। এটা হঠাৎ করে আহত না, সেক্ষেত্রে আমরা এটা যদি লাইভ দেখতে চাই আর একটু ক্লোজলি, তাহলে পরে দ্যাট ইজ দাই। এরপরে আমাদের ইয়ে আছে, বাট এই পরের যে চোখটা সেটা নেই। মাছের গ্রোথটাও খুব কম, অন্যান্য মাছের চেয়ে এদের গ্রোথটা ভালো না। তো আমরা যদি এখন মুভমেন্টটা দেখি কাজ ক্লোজলি, তাহলে পরে এটা হচ্ছে এইভাবে, এই যে চোখটা নাই, শিংটা ছোট। এরপরে ঠিক আছে, মাছটা সম্ভবত মারা যাবে, কারণ যখন ট্যাঙ্কে ছিল তখন আমি দেখতেছি খুব টায়ার্ড হয়ে ঘুরে ফেরা করতেছে। তোমার কি মনে হয় এটা আজকের? না তো অদ্ভুত একটা সমস্যা, এই জিনিসটা এটাকে দেখা যায় নাই, আমরা কখনোই দেখিনি। অর্থাৎ একটা মাছ যদি আহত হইতো, তাহলে পরে এটার মধ্যে রক্ত থাকতো, থাকতো না, মারা গেছে। ইনজুর্ড হয়ে মারা যেত, একটা চোখের বিষয় এটা। বাট এই যে অলরেডি শিংয়ের মধ্যে দেখা যাচ্ছে তার ফ্লকগুলো লেগে যাচ্ছে, যেটা ছোট সেটা, আর বড়টার মধ্যে কিন্তু ফ্লক খুব সামান্যই লেগে যাচ্ছে, এবং মাছটা স্বাভাবিক আচরণ করতেছে। ঘোরার টেন্ডেন্সি একদিকে, যেদিকে চোখ, হ্যাঁ, যেদিকে চোখ আছে শুধু সেদিকে ঘুরতেছে, অন্যদিকে ঘোরার টেন্ডেন্সিটা অবশ্য নাই। যদি দেখা যায় তাহলে বেটার, একদিকে ঘুরতেছে, রাইট সাইড, অর্থাৎ ডান চোখটা আছে এবং ডান দিকেই তার মুভমেন্টটা বেশি। এটা একটা পিকুলিয়ার কেস। হ্যাঁ, আর একটা মাছ যদি ধরা যেত তাহলে ভালো হতো, তাই না? তাহলে আমরা আর একটা মাছ নিব এখানে, একই সঙ্গেকার, লাইক দিস। হ্যাঁ, এই দুটা থেকে আমরা একটা মাছ নিব। এটাকে আমরা তুলে ফেলি, তুলে এর মধ্যে দিয়ে দিলাম। ওয়াও, এই মাছটাকে আমরা এর মধ্যে দিচ্ছি। এটা টেন্ডেন্সিটা দেখা গেল, শুর দুটোই সেম সাইজ, তাই না? চোখ দুটোও চঞ্চল এবং বেশ ফাস্ট শুরগুলো নড়াচ্ছে, ডান দিক বাম দিক দুই দিকে ঘুরতেছে টেন্ডেন্সি। শুরগুলো বেশ স্পর্শ, হ্যাঁ, সামনে পেছনে নিচ্ছে। এটার ওজন কত হতে পারে? ওই স্কেলটা ওটা নিয়ে আসো তো দেখি কত হয়। ক্লান্ত দেখাচ্ছে, ওয়াও, কান, নাক, আরো ক্লোজলি দেখলে পারে চোখ, সমস্যা নেই, সব স্পষ্ট, নাই না? মাছের ওজন আমরা দেখি কত, 5.16 গ্রাম, 16 গ্রাম। তো
হচ্ছে এরকম আরো একটা নিলাম, এটা জিরো, এটা হচ্ছে 4.64 গ্রাম, মাছ দুটা প্রায় সমানই একই রকম, বাট 1 গ্রাম ভ্যারিয়েশন। এখানে মূল কনসেপ্টটা হচ্ছে কি আমাদের, যে মাছ ডানে বামে ঘুরতেছিল এটা, আর ওটা সেটা করতেছে না, ওটা এক সাইডে। চোখটাও মোটামুটি এটা যদি নেওয়া যায় চোখটা লালচে হয়ে গেছে মনে হচ্ছে, এটা লাইট ইফেক্ট, এটা অন্য কিছু না। এমনি কালো আছে, যত ক্লোজ করা যাচ্ছে তত যে ট্রান্সপারেন্সি দেখা যাচ্ছে। পাখনাগুলোর মুভমেন্টও ভালো আছে, শরীর পিচ্ছিলতাটা মোটামুটি স্ট্রংলি আছে। মনে হচ্ছে লাল চোখটা, কিন্তু সাইড থেকে দেখলে কালো, এদিক থেকে দেখলে কালো, আর এইটার যদি এদিক থেকে দেখা যায় সেটাও কালো। ব্লাড গুলো লালচে হয়ে যাচ্ছে মনে হচ্ছে। 5 গ্রামস, আমরা রেখে দিতে পারি মাছগুলোকে। আমরা এখন আবার ছোটটার সাথে কম্পেয়ার করে দেখি একই সঙ্গে। এটার মধ্যে নিয়ে নেব আমরা যদি এটাকে দিয়ে দিই এর মধ্যে, তাহলে বোধের এটা হচ্ছে একদিকে যাচ্ছে, একই সময়ের মাছ। হ্যাঁ, এটা 50%, এটা এটার ওজনটা কত আমরা একটা দেখে নিই সমসাময়িক। ক্লিয়ার করে নিলাম, জিরো, আর মাসের ওজন এটা 1.46 গ্রাম অনলি। হ্যাঁ, তার মানে হচ্ছে প্রায় 3 গুণ ছোট, তার মানে মাছটা স্বাভাবিকভাবে অসুস্থ। আমাদের 10 গ্রাম পর্যন্ত মাছ আছে এখানে। হ্যাঁ, এটা 4 গ্রাম, এটা 5 গ্রাম, 10 গ্রাম আছে, আমরা অ্যাভারেজ দেখতেছি। তাহলে পরে দুইটাকে যদি একসঙ্গে দেখা যায় ডিফারেন্সটা কি আসবে, স্কাল ডিফারেন্স নাই। তো যাই হোক, খুব ক্লোজলি রিলেশন, এটা একদিকে টার্ন নিচ্ছে অলওয়েজ রাইট সাইড। তো এখান থেকে করোনা ভাইরাস নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, যেটা করোনা ভাইরাস আক্রান্ত হলো কিনা, কারণ একমাত্র মানুষকেই করোনা ভাইরাস এফেক্ট করতেছে, মাছকে না। আর বায়োফ্লক ফিশ ফার্মিং হাইজেনিক ফুড, এবং করোনা ভাইরাস সম্পর্কে জানতে গেলে বায়োফ্লক জানতে হবে। যারা বায়োফ্লককে জানতে চান, তারা করোনা ভাইরাসের বিষয়টা ক্লিয়ার কনসেপ্ট নিলে পারে বায়োফ্লক ফিশ ফার্মিং, তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। বায়োসিকিউরিটি বিষয়টাকে তখন স্ট্রংলি বলা যাবে। তো আমরা বায়োসিক, আমরা ইয়ের করোনা ভাইরাস নিয়ে আমাদের আপডেট চলতেছে, স্লাইড চলতেছে, এবং আমরা উইথ ইন টুমোরো অর ডে আফটার টুমোরো আমরা এটাকে প্রেজেন্টেশন করব, করোনা ভাইরাস অ্যাডাপশন। যেহেতু করোনা ভাইরাস থেকে বাঁচার কোনো ওয়ে নাই, আমরা জানি যে আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ না সারা বিশ্বের সবাইকেই এর স্বাদ নিতে হবে। সো প্রিভেনশন না, নিজের ইমিউনিটি সিস্টেমকে আপডেট করাটাই আমাদের কাজ। এখন ইমিউনিটি সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করব, ওই বিষয়টাই মূল হিসেবে দাঁড়াবে। খাবার, ব্যায়াম এবং ইনহেলিং, ইয়োগা, সব কিছু এর মধ্যে থাকবে।
তো ঠিক আছে, তাহলে আমরা তোমাকে এখন ছেড়ে দিই ট্যাঙ্কে, তো রেখে দিলাম।